আসসালামু আলাইকুম অল ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার। ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্যামকন পিএলসিতে কিভাবে আপনারা রোটারি এনকোডার প্রোগ্রামিং করবেন, সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা স্যামকন পিএলসিতে প্রোগ্রামিং করবেন, কিভাবে আপনারা টাইমার কাউন্টার কম্পারিজন অপশন ব্যবহার করবেন, সেই প্রসেসগুলো দেখিয়েছিলাম কিভাবে প্রোগ্রাম আপলোড ডাউনলোড করবেন। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা রোটারি এনকোডার প্রোগ্রামিং করবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখানে যে পিএলসিটি আছে সেটি হলো যে স্যামকন FGS32MT, এই সিরিজের একটি পিএলসি ফ্রেন্ড। তো ফ্রেন্ড, প্রথমে আমি আপনাদেরকে রোটারি এনকোডারের কানেকশনটি দেখাবো। এখানে দেখেন কয়ো রোটারি এনকোডার ফ্রেন্ড, এখানে TRD NH 500 পালস, 500 পালসের ওয়ান রেভলিউশন, 500 পালসের একটি এনকোডার। তো ফ্রেন্ড, এই এনকোডারটি ফাইভ ওয়ারের এনকোডার। এখানে ফ্রেন্ড, এখানে দেখেন ব্রাউন ওয়ার যেটি ব্যবহার করছি সেটি হলো DC 24 ভোল্ট। এখানে পিএলসির নিজস্ব সোর্স থেকে 24 ভোল্ট ব্যবহার করছি এখানে ফ্রেন্ড, ব্রাউন ওয়ার। আর এখানে দেখেন গ্রিন ওয়ার যেটি সেটি হলো যে 0 ভোল্ট। আর বাকি যে দুটি ওয়ার আছে, এখানে দেখেন ব্ল্যাক ওয়ার হলো যে আমার পিএলসির 10 তে আমি লাগিয়েছি ব্ল্যাক ওয়ার। আর হোয়াইট ওয়ার লাগিয়েছি আমি ফ্রেন্ড পিএলসির X1 লাগিয়েছি। তো ফ্রেন্ড, এখানে আর এখানে আমি সিঙ্ক এন্ড সোর্সে ব্যবহার করছি 0 ভোল্ট ব্যবহার করছি সিঙ্ক এন্ড সোর্সে ফ্রেন্ড। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, প্রথমে আমি স্যাম স্ক্রুল সফটওয়্যারটিতে চলে যাব, ওপেন করব। তো ফ্রেন্ড, প্রথমে আমি পিএলসিটি সিলেক্ট করে নিব, FGS 32MTA, এই সিরিজের পিএলসি আমি ইউজ করে নিব। তো ফ্রেন্ড, এখানে দেখেন আপনার হাই কাউন্ট মানে কি হাই স্পিড কাউন্টার। এখানে ফ্রেন্ড, এখানে আমি ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন আপনার 3টি হাই স্পিড কাউন্টিং আপনি নিতে পারবেন, HCN হাই কাউন্ট, EHCN এনহ্যান্স হাই স্পিড কাউন্ট, এনহ্যান্স হাই স্পিড কাউন্ট, আর CM ক্যাম কমান্ড। তো ফ্রেন্ড, এখন আমি প্রথমে আপনাদেরকে HCN হাই স্পিড কাউন্ট অপশনটি নিব ফ্রেন্ড। নেওয়ার পর এখানে ফ্রেন্ড আমি হেল্প ইনস্ট্রাকশন চলে যাব, আপনাদেরকে দেখাবো হেল্প ইনস্ট্রাকশনে গিয়ে। এখানে দেখেন কাউন্টার C235, এখান থেকে শুরু হচ্ছে কাউন্টারটি হাই স্পিড কাউন্টিং। এখানে দেখেন আপনি যদি C235 ইনস্ট্রাকশন নিতে তাহলে 10 হবে যে আপনার আপ কাউন্টিং। আর C236 যদি নেন আপনার কাউন্টার, তখন আপনার X1 হবে যে আপনার আপ কাউন্টিং বন্ধুরা। তো ফ্রেন্ড, এখানে আপনি C241 যদি আপনি কাউন্টার নেন তাহলে আপনার 10 হবে যে আপনার আপ কাউন্টিং, আর X1 হবে আপনার কাউন্টার রিসেট। কাউন্টারকে আপনি রিসেট করতে চাইলে X1 দিয়ে রিসেট করে নিতে পারবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখানে দেখেন C244 আছে ফ্রেন্ড, আবার এখানে আছে C246। এখানে আপনার X0 হলে তো আপনার আপ কাউন্টিং, আর X1 হলে আপনার ডাউন কাউন্টিং। তো ফ্রেন্ড, আর এখানে রিসেট করতে চাইলে আপনার T47 যদি নেন, C247 যদি নেন, X0 আপ কাউন্টিং, X1 ডাউন কাউন্টিং, আর X2 হবে যে আপনার রিসেট। তো ফ্রেন্ড, আমি এখানে C251 এই কাউন্টারটি নিব ফ্রেন্ড, এই কাউন্টারটি নিব। এখানে আমার ফেজ এ X0, আর ফেজ বি হচ্ছে আমার X1। আর আমি যদি C252 কাউন্টারটি নিই তাহলে আমার X0 হবে যে ফেজ এ, X1 হবে যে ফেজ বি, আর X2 হবে যে আমার রিসেট। তো ফ্রেন্ড, আমি এখন C251 কাউন্টারটি নিব। এখানে আমি লিখব CB251, এই কাউন্টারটি দেন। কাউন্টারটি নিলাম, এখানে আমি সাপোজ আমি সেট ভ্যালু নিব K 2000 ভ্যালু নিব, 2000 ভ্যালু, ইয়েস। তো ফ্রেন্ড, এখানে আমি একটি ক্লোজ সুইচ নিব, সাপোজ আমি M0 নিব, M0 ক্লোজ সুইচ নিব,
দেন আমি কাউন্টারের এগেনস্টে একটি ফ্রন্ট ওপেন সুইচ নিব বিফোর। তো ফ্রেন্ড এখানে আমি তো ফ্রেন্ড এখানে আমি একটি ওপেন সুইচ নিব CB251। C251 নিব, তখন আমি একটা আউটপুট নিব ফ্রেন্ড। সাপোজ আমি Y0 নিব আউটপুট Y0। তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি আমার PLC তে ডাউনলোড দিব, প্রোগ্রামটি PLC তে ডাউনলোড দিব, ডাউনলোড ডাউনলোড অপশন। তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি, বন্ধুরা আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রেন্ড। আর ফ্রেন্ড আমরা রিসেন্টলি অ্যাডভান্স লেভেলের PLC ট্রেনিং শুরু করছি, আপনারা যদি অ্যাডভান্স লেভেলের PLC ট্রেনিং করতে চান যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড এখন আমি আমার মনিটাইজেশন অন করব, মনিটাইজেশন অন করলাম ফ্রেন্ড। এখানে আমি কুইক অ্যাড করে নিব, কুইক অ্যাড করলে আমার যে যে ইনস্ট্রাকশন গুলো আছে সেটি চলে আসবে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখানে আমি এখন আমি ফালস দিব, আমার এনকোডার থেকে আমি ফালস দিব। এখানে দেখেন আমার CB251 আমার জিরো, এখন আমি ফালস ব্যবহার করব, দেখেন আমার ফালস আসতেছে। যখন আমার 2000, এখানে আমি 2000 লিমিট দিছি, 2000 ফালস আসলে আমার এখানে একটি আউটপুট অন হবে ফ্রেন্ড। দেখেন আমার আউটপুটটি অন হচ্ছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি ডান করতে চাই, ডান করতে পারবো ফ্রেন্ড, ডান করতে পারবো, ডাউন 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 আপ। তো ফ্রেন্ড এখানে আপনি যদি কাউন্টারটিকে রিসেট করতে চান রিসেট করতে পারবেন বন্ধুরা। তো ফ্রেন্ড এখন আমি মনিটাইজেশন অফ করে নিব, সাপোজ এখন আমি একটি রো নিব ইনসার্ট। তো ফ্রেন্ড এখানে আমি একটি মেমোরি নিব M10 ইন্টারনাল মেমোরি নিলাম, আমি কাউন্টারকে রিসেট করে নিব RST রিসেট C251। তো ফ্রেন্ড প্রোগ্রামটি আবার PLC তে দিব। আর তো ফ্রেন্ড আপনারা এখানে জেড ফেজ দিয়ে এনকোডারের জেড ফেজ দিয়ে আপনি এখানে রিসেট করে নিতে পারেন আপনার এনকোডারকে, এনকোডার বেলুকে ডাউনলোড করে নিব। তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি, বন্ধুরা আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা স্যামকন PLC নিয়ে প্রোগ্রামিং করবেন বন্ধুরা, কিভাবে প্রোগ্রাম আপলোড করবেন ডাউনলোড করবেন। তো ফ্রেন্ড এখন বেলুকে যদি আপনি, এখন আমি বেলু দিব, যেমন আমি সাপোজ এখন আমার মাইনাস ভ্যালু আসতেছে ফ্রেন্ড মাইনাস, এখন আমি প্লাস ভ্যালু দিব। এখন আমি যদি রিসেট করতে চাই, যখন আমি M10 কে যদি আমি অন করি তখন আমার কাউন্টারকে কাউন্টারটি রিসেট হয়ে যাবে। যেমন M10 এখানে M10 কে আমি যদি অন করি, অন, এখন আমার কাউন্টার ভ্যালু রিসেট হয়ে গেছে, কাউন্টার ভ্যালু রিসেট হয়ে গেছে বন্ধুরা। তো ফ্রেন্ড এখন যদি আমি ভ্যালু দিই, দেখেন আমার আউটপুটটি অন হয়েছে ফ্রেন্ড। এখন যদি আমি বেলুকে রিসেট করে নিতে চাই রিসেট করে নিতে পারবো, আমার কাউন্টার বেলুকে রিসেট করতে চাইলে আমার কাউন্টার বেলু রিসেট হয়ে গেছে। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা স্যামকন PLC তে কিভাবে আপনারা হাই স্পিড এনকোডার নিয়ে প্রোগ্রামিং করবেন বন্ধুরা। তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।